ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত জামাল ভাই আপনি দুবাই থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন সেটি হলো যে আমার কাছে কিছু টাকা আছে সেটাতে আমি উমরা করব নাকি বাবা মার সমস্যা এটাতে বাবা মার সেবা করব এই বিষয়টা কোনটা করলে আমি আল্লাহ আনা তালা সন্তুষ্টি লাভ করতে পারবো কালকে আমাদের মাঠে আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ বাদ সমিতা জামাল ভাই উমরা এটা তো নিঃসন্দেহে ভালো কাজ তাতে কোনো সন্দেহ নাই এবং এটাতে আল্লাহর দিদার লাভ হয় এবং দুনিয়া এবং আখরাতের জীবন উজ্জ্বল হয় গুনা পাপ রাশি থেকে মুক্তি লাভ করা যায় এবং উমরাতে বরকতও আছে যেমন গুনাও মাফ করা হয় এবং বরকত হয় রেজেকে বরকত হওয়া অপরটন দূর হয়ে যায় দুদিক দিয়ে সব আছে তা আপনার বয়সের অনুসারে আপনি আল্লাহ যদি বাসায় রাখে আল্লাহ আপনাকে তৌফিক দেখে আপনি উমরা করতে পারবেন কিন্তু পিতামাতা এটার চেয়েও গুরুত্বপূর্ণ এটা আল্লাহ সব তালা ওইটা আপনাকে ফরজ করেছেন পিতামাতার মাতার দেখাশোনা তাদের সেবা যত্ন তাদের প্রতি খেয়াল রাখা তাদের যত্ন করা তাদের অসুখ বিসুখ হলে চিকিৎসা করা তাদের পাশে থাকা দাঁড়ানো পিতা মাতার আদেশ মানা যদি শরীর বিরোধী না হয় এটা আল্লাহ আপনার জন্য ফরজ করে দিয়েছেন উমরাটা আপনার জন্য ফরজ করে নাই যে এটা যেহেতু হজ নয় উমরাটা উমরা আপনি বাড়লে পরেও করতে পারবেন আল্লাহ আপনার তৌফিক দিয়ে আল্লাহ কাছে তৌফিক কামনা করেন কিন্তু পিতা মাতার জীবন তো এখন একটা বয়সে পরিণত হয়ে গেছে তারা অনেক সময় রোগে আক্রান্ত হয়ে যায় অনেক সমস্যায় পড়ে যায় পিতা মাতার সেবা অনেক সময় করাও সম্ভব হয় না দেশ বিদেশে থাকেন এই জন্য যে টাকাগুলি আছে পিতা মাতার যদি সেটা অসুখে চিকিৎসা বা দিতে লাগে সেখানে আপনি ব্যয় করেন এবং তাদের জন্য যেটা প্রয়োজনীয় তারা যেটা চাচ্ছে সেটা যদি আপনার পক্ষে সম্ভব হয় সেটা আপনি ওই টাকা দিয়ে ব্যয় করেন ওইটা তাদের খেদমতে লাগান পিতা মাতার সন্তুষ্টি খেদমত আল্লাহর সন্তুষ্টি এটা তো হাদিসের কথা এটা স্পষ্ট আল্লাহর পরেই তো পিতা মাতার খেদমতের স্থান দিয়েছেন এই জন্য পিতা এখন বর্তমান যে খেদমতের আপনি চাচ্ছেন সেটা তাদের সেবায় লাগান তাদের খেদমতে লাগান এটা আল্লাহর খুশি আল্লাহর রসুলের হাদিসে এখানে অনেকগুলো অনেকগুলো পিতা মাতার খেদমতের হাদিস সম্পর্কে আমাদের যাওয়ার দরকার নেই আলোচনায় এটাই হলো এখানে গুরুত্বপূর্ণ কথা যে আপনি পিতা মাতার এখন যে সেবাগুলি দরকার তাদের চিকিৎসা দরকার বা তাদের যেই সেবাগুলি আপনার আপনি ভালো জানেন যেহেতু আপনার পিতা মাতার কি সমস্যা সেই সমস্যাগুলো আপনি কাটান সেখানে আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন যে আপনি যেন পিতা মাতার করতে পারেন তাদের পাশে দাঁড়াইতে পারেন পিতামাতার মাতার সন্তুষ্টি অর্জন করতে পারেন আল্লাহর সন্তুষ্টি তার উপরে সবার উপরে আর পিতামাতার মাতার খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আসবে যেহেতু আপনি নামাজ পড়েন এখানে তো নামাজের পাশাপাশি এই খেদমতগুলি আপনি চালু রাখেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন তাদের খেদমতগুলি কবুল করেন এবং আপনার নিজেকে দান করেন তাদেরকে নিয়েও যাতে আপনি উমরে আসতে পারেন সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করেন আল্লাহ তাআলার কাছে শক্তির বাহিরে আমরা কোনো কিছুই নাই এবং আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে শক্তি দিলে পাওয়ার দিলে টাকা পয়সা বরকত দিলে এটাও তো পারেন আপনাকে যে তার আপনার পিতা মাতা উমরাতে আসবেন এটাও তো আল্লাহর পক্ষে সম্ভব নিরা হওয়ার কিছু নাই এখানে কিছু নাই আপনি আল্লাহ কাছে দোয়া করেন আর যে টাকা পয়সা আছে সেটা পিতা মাতার কাছে ব্যয় করেন আল্লাহ কাছে দোয়া করেন নিজেকে বরকতের জন্য আল্লাহ তালা তারা দোয়া করে গেলে যে দোয়া কবুল হবে জানেন তো পিতা মাতার দোয়া এমন একটা দোয়া তাদের মাঝে আল্লাহর মাঝে বর্দা নাই হয়তো পরে খুশি হয়ে তার আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবে তখন আল্লাহ আপনাকে সুখ দিবে শান্তি দিবে আজকে আপনি একা আসতে চাচ্ছেন হতে পারে এক সময় তাদেরকে নিয়েও আসতে পারেন আল্লাহ তাদেরকে হায়ার করুন সুস্থ রাখুন হেফাজত করুন হইতে পারে আপনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আল্লাহ আসতে আপনাকে তৌফিক দিবে আল্লাহর প্ল্যান কোনটা সেটা আপনি বলতে পারবেন না আল্লাহর কাছে স্বচ্ছতার সাথে নিয়ত সৎ রেখে খুলুসিয়ার সাথে পিতা মাতার খেদমত করেন আল্লাহর কাছে দোয়া করেন নামাজে ওঠা বসায় আগে পরে সব সময় अल्लाह अपना तौफ़ी दान अमिन हज़ार वाले महम्मद अल्लाईम वरम